1971 সালে কি একদলীয় শাসন ব্যবস্থার কারণে এটা স্বাধীন হয়েছিল? তাহলে কেন এই বাংলার জমিনে যারা একদলীয় শাসন ব্যবস্থার কায়েম করতে চেয়েছিল, এদেশের মানুষের জীবন দিয়েছিল, তাদের কেন বাংলার জমিনে বিচার হবে না? তাদের কেন বাংলার জমিনে ফাঁসি হবে না? 53টি বছর আমরা যে ভারতের আগ্রাসনের কাছে জিম্মি ছিলাম তা শুধু একটি দলের কারণে, তা হলো স্বৈরাচারী আওয়ামী লীগের কারণে। 1972 সাল থেকে এই 24 সাল পর্যন্ত আমার দেশে দ্বিতীয় মুক্তিযুদ্ধের মতো শত শত হাজার হাজার ছাত্র জনতার জীবন দিতে হয়েছে শুধু একদলীয় শাসন ব্যবস্থার কায়েমের জন্য। 1971 সালে কি একদলীয় শাসন ব্যবস্থার কারণে এটা স্বাধীন হয়েছিল? তাহলে কেন এই বাংলার জমিনে যারা একদলীয় শাসন ব্যবস্থার কায়েম করতে চেয়েছিল, এদেশের মানুষের জীবন দিয়েছিল, তাদের কেন বাংলার জমিনে বিচার হবে না? তাদের কেন বাংলার জমিনে ফাঁসি হবে না? এই প্রশ্ন রেখে বাংলার প্রত্যেককে মানুষকে বলতে চাই, আপনারা আবার সচ্ছর হন। এই 53 বছরে ভারতের আগ্রাসনে বাংলার প্রত্যেকটি ক্ষেত্রে ভারতের আগ্রাসনের দোষরা রয়েছে, তারা এদেশকে আবার ঘোষিত করতে চাচ্ছে। আপনারা শাসক স্থান থেকে তাদের বিরুদ্ধে সজাগ থাকবেন, না হয় বাংলা আবার ঘোষিত হবে, আবার কু হতে পারে। কারণ এই 53 বছরে বাংলার প্রত্যেকটি প্রশাসনিক সেক্টরে, বাংলার প্রত্যেকটি সরকারি যে প্রশাসনিক সরকার, স্থানীয় সরকারে যে আমলা কামলা রয়েছে, সেখানে তাদের দোসররা এখনো রয়েছে, তাদের প্রতি আমরা সচ্চর থাকবো এবং যাই মাথা তুলে দাঁড়াতে চাবে এদেশকে ঘোষিত করার জন্য তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, যেমন হয়েছিল আনসার বাহিনী এরা আমাদের সচিবালয়কে ঘেরাও করেছিল, ছাত্র জনতা তাদেরকে যেভাবে উচ্ছেদ করেছে, এই দোসররা যারা যেখানেই মাথা যারা দিয়ে দাঁড়াতে চাবে আমরা সংঘবদ্ধ হয়ে তাদেরকে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমরা ছোটবেলায় ডাইনি বুড়ির গল্প শুনেছি, তাই না? কিন্তু আমরা বাস্তবে এই ডাইনি বুড়ি শেখ হাসিনাকে চোখে দেখেছি, যেই ডাইনি বাংলাদেশের লক্ষ কোটি টাকার সম্পদ লুট করে নিয়েছে, যেই ডাইনি বাংলাদেশের ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছে, আজকে সেই ডাইনিকে আমাদের বন্ধু রাষ্ট্র ঘোষিত ভারত আশ্রয় দিয়ে নিয়ে গেছে। আমরা সেই ডাইনিকে আবার এই বাংলাদেশে ফেরত নিয়ে আসব। এই বাংলাদেশে শেখ হাসিনার গঠিত ট্রাইব্যুনালের বিচার করবো ইনশাআল্লাহ।